মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখি করার জন্য সবচেয়ে বড় সফটওয়্যার। বই লেখা থেকে শুরু করে প্রায় সকল কাজ এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই করা হয়। অনেকে মনে করেন এটা শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে করা যায়, কিন্তু না, আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং দারুণ সকল লেখা লিখতে পারবেন, ডকুমেন্ট তৈরি করতে পারবেন, আবার সেগুলো প্রিন্টও করতে পারবেন। তো কীভাবে কী করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, এটা হলো কম্পিউটারে লিখেছি এবং এই সেম লেখাটা আমি এখন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে লিখে দেখাবো। তো মোবাইলের মাধ্যমে লেখার জন্য আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশন রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন, সেটা ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করলেই একেবারে প্রথমে চলে আসবে। এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার পর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনারা এটা অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা রেডি হচ্ছে, অলমোস্ট ডান। তো বন্ধুরা, এখন আপনারা চাইলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। যদি আপনারা এখানে আপনাদের ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস কিংবা স্কাইপের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নেন তাহলে আপনাদের লেখাগুলো হারাবে না। আপনার মোবাইল যদি রিস্টোর হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় কিংবা মোবাইল পরিবর্তন করেন, আপনি আপনার এই অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করলে আপনার সেই লেখাগুলো থেকে যাবে। তো এখন আমি আপনাদেরকে এটা দেখাবো না, আপনারা এটা করতে চাইলে এখানে জাস্ট আপনাদের ফোন নম্বর দিয়ে নেক্সট করে দিলেই হবে। তো যদি এটা করতে না চান তাহলে এই যে সাইন ইন ইন লেটার, মানে আপনারা পরবর্তীতে সাইন ইন করবেন, তো হয়ে গেল। এখন খুব সহজেই আপনারা এরকম আসলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে ডোন্ট সেন্ড অপশনাল ডাটা এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে ক্লোজ। তো বন্ধুরা, এখন আপনারা এখানে একটি ডকুমেন্ট তৈরি করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস সাইন রয়েছে, এই প্লাস সাইনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ডকুমেন্ট রেডি করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত স্টাইলিশ রয়েছে। এখান থেকে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাই। সাপোজ এটা নিলাম, ট্রিপ জার্নাল, এটা জার্নালদের জন্য। তো এগুলোর মাধ্যমে খুব সহজেই করা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কাস্টমাইজ করা রয়েছে। আপনারা জাস্ট এখানে এই যে টাইটেল, এখানে আপনার টাইটেলটা এটা কেটে আপনার টাইটেলটা লিখে দিবেন। দেন সাবজেক্ট, এখানে আপনার সাবজেক্ট লিখে দিবেন। এখানে আপনার ডেট, হেডিং, তো এগুলো আপনার এভাবে করতে পারবেন টেমপ্লেটের মাধ্যমে। তো আমি টেমপ্লেট না, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার জন্য এই যে এখানে যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লেখাই নেই, একেবারে ফাঁকা। তো একেবারে ফাঁকা হইলে এখন এখানে কিছু আপনি লিখে দিবেন। কী লিখবেন? আমার মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটারে কিছু লেখা আছে, সেগুলো আমি কপি করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অ্যাসাইনমেন্ট, এই লেখাটুকু আমি চাচ্ছি আমার ওই মোবাইলে লিখতে, এই জন্য এটা কপি করে নিয়ে দেন এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এটার পিছনে একটা কালার দিয়েছিলাম, হলুদ কালার। সেটা কিভাবে দিবেন সেটা দেওয়ার জন্য এই অ্যাসাইনমেন্ট, এই লেখাটার উপর এভাবে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে এখানে বোল্ড দেখতে পাচ্ছেন, এই বোল্ডে ক্লিক করলে এটা মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেল। এখন চাইলে এটা ইটালিক করার জন্য ইটালিক এটাতে ক্লিক করতে পারেন। তো ইটালিক করার দরকার নেই, চাইলে আন্ডারলাইন দিতে পারেন, আন্ডারলাইন দেওয়ারও দরকার নেই। এখন এটা আমরা নিচে হলুদ কালার দেওয়ার জন্য এই যে এই চিহ্নটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে হলুদ সিলেক্ট করে দিলাম, হয়ে গেল, খুব সহজ। এখন এই লেখাটা মাঝ বরাবর নিয়ে আসতে হবে, যেহেতু ওই জায়গায় মাঝ বরাবর ছিল। আবার এটা টিপ দিয়ে ধরে রেখে সিলেক্ট করলাম। এখন এভাবে একটু স্ক্রল করবেন, এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পরে আপনারা এখানে অপশন পাবেন, মাঝখানে নিয়ে যাওয়ার অপশন। তো এটা দিয়ে নিতে পারেন একটু একটু করে। দেখতে পাচ্ছেন এটা যত এদিকে চাপবেন তত এই পাশে চলে আসবে। তো এটা মাঝ বরাবর রেখে দিলাম। তো এটা মাঝ বরাবর রেখে দেওয়ার পরে আপনারা চাইলে এইখান এই অপশনটার মাধ্যমে মাঝ বরাবর নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে আপনাদেরকে দেখাই। আমি ওই ডকুমেন্ট থেকে নিয়ে আসছি,
শ্রেণী নবম। তো এই লেখাটুকু আমি কপি করে নিলাম, কপি করে এখন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে নিচের লেখাটা ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে, আমরা এটা হলুদ ব্যাকগ্রাউন্ড কেটে দেব। কেটে দেওয়ার জন্য এই যেটা এখান থেকে আমরা নো ফিল সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন লিখে ফেললাম, এখন এই লেখাটা একটু বড় বানানোর প্রয়োজন। এটা বড় তৈরি করার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক, এভাবে সিলেক্ট করে দেন এই যে এখানে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এই যে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কত অপশন রয়েছে, এখান থেকে সাইজ বাড়ানোর জন্য একটা অপশন রয়েছে, এই যে এই এখানে এটা রয়েছে 11। তো আপনারা এটা চাইলে 11-র পরিবর্তে 20 করে দিলেন। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু বড় হয়ে গিয়েছে, কি ব্যাপার। আচ্ছা, আমি এখানে কেটে ফেলেছি নবম লেখাটা। তো যাই হোক, এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আপনারা লেখা কাস্টমাইজেশন, এখানে আরও অপশন রয়েছে, এগুলো একটু নিজেরা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আসি এখানে কিভাবে ফটো অ্যাড করবেন। বন্ধুরা, আপনাদের একটা ডকুমেন্ট তৈরি করার জন্য এখানে ফটো অ্যাড করার প্রয়োজন হতে পারে। এই জন্য এই যে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে এভাবে নিয়ে আসবেন এদিকে, দেন এখানে পিকচারের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফটো রয়েছে, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিব। দেন আপনারা চাইলে এটা ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করার জন্য এই যে এখানে ক্রপ চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে এটা আমি শুধু এতটুকু নিব, এতটুকু আর উপর থেকে এতটুকু কেটে এতটুকু নিব। দেন কনফার্ম, ওকে, ডান। এখন এটা অ্যাড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটো অ্যাড হয়ে গেল। ওই লেখাগুলো কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, এগুলো একটু বড় করে নেই। এটা যতটুকু বড় করতে চান এভাবে সিলেক্ট করবেন। সরি, এই আপনারা যদি কোনো ভুলভাল এডিট করে ফেলেন সেটা আন্ডু করার জন্য এই যে এই বাটনে ক্লিক করবেন। এখানে চাপ লেগে এটা চলে এসেছে, আমি এখানে টিপ দিলাম, আরেকটা দিব, আরেকটা দিব, আরেকটা দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ডকুমেন্টটা আমি আবার ওপেন করব। এখানে একটা ফটো অ্যাড করেছিলাম, সেটা আনফর্চুনেটলি ক্লিক লেগে চলে গিয়েছে। আমি আবারও ফটোটা নিয়ে আসি। এই যে এখানে ক্লিক করলাম ফটো, ফটো আপনারা চাইলে ক্রপ করতে পারেন, প্রথমেই তো দেখাইলাম। দেন এখানে ফটো অ্যাড হয়ে গেল। তো ফটোটা একটু নিচের দিকে নিয়ে আসার জন্য এভাবে টেনে নিচে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে টেবিল অ্যাড করবেন। তো টেবিল অ্যাড করার জন্য এই যে এখানে টেবিলের অপশন দেখতে পাচ্ছেন, এই টেবিল অপশনে ক্লিক করে দিবেন। তো আমি টেবিল অপশনে ক্লিক করে দিলাম, এখানে একটা টেবিল কিন্তু হয়ে গেল। এখানে আপনারা লিখে দিতে পারেন নাম, তারপরে এখানে দিতে পারেন রুল নম্বর, রুল নম্বর, এখানে আপনার ইচ্ছা যে কোনো একটা কিছু নম্বর যেটা আপনার প্রয়োজন হয় আর কি। তো এখন আপনি চাচ্ছেন এখানে তিনটা তো রো রয়েছে আরেকটা রো বাড়ানোর জন্য, তখন এভাবে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যত ক্লিক করবেন ততই বেড়ে যাবে। তো আপনারা চাইলে আপনাদের টেবিলের বাম পাশে ওইভাবে বাড়াতে পারেন, কলাম বাড়াতে পারেন। আমি টেবিলটাই পুরো ডিলিট করে দেওয়ার জন্য ডিলিট টেবিলে ক্লিক করব, অথবা চাইলে রো ডিলিট করতে পারেন, আপনারা চাইলে স্পেসিফিক কোনো একটা কলামও ডিলিট করতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। বন্ধুরা, একটা ডকুমেন্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, আমি আপনাদেরকে প্রায় সব কিছুই দেখাইলাম। কিছু কিছু কাজ আছে যেটা দেখানো সম্ভব হয়নি, এই ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য। তো সেটা নিয়ে পরবর্তীতে আমরা পার্ট টু আপলোড করব, সেটা দেখলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। তো আপনার একটা ডকুমেন্ট লেখার পরে এটা কিভাবে সেভ করবেন বা কিভাবে এটা প্রিন্ট করবেন, সেটা করার জন্য এই যে এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিড, আপনারা চাইলে এটা শুনতে পারেন। দেন এখানে শেয়ার বাটন রয়েছে, কারোর সাথে শেয়ার করতে পারেন। দেন এখানে রয়েছে শেয়ার এস পিডিএফ, আপনারা চাইলে পিডিএফ মোডে আপনাদের মোবাইলে সেভ করতে পারেন, আপনারা চাইলে এটা আপনাদের ওয়ার্ড ফাইলেও সেভ করে রাখতে পারেন। দেন অ্যাট লাস্ট সেভ এজ, আপনারা চাইলে এটা সেভ এজ মানে যে কোনো একটা ডকুমেন্ট রূপে সেভ করতে পারেন। তো এখানে ডকুমেন্ট লিখবেন, দেন এটা আপনারা এখান থেকে দিস ডিভাইস সিলেক্ট করে আপনারা যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিবেন, যেই ফাইলে আপনি এটা সেভ করতে চান। এখান থেকে চাইলে আপনারা এটা নাম দিয়ে দিতে পারেন, যেমন এটা হলো টেস্ট, সরি
এখানে টেস্ট লিখে দিলাম কারণ এটা আপনাদেরকে টেস্টিং পারপাসে আমি দেখিয়েছি দেন এটা সেভ এ ক্লিক করলে ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখান থেকে যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রিন্ট অপশন রয়েছে এই প্রিন্টে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন গেটিং ফাইল রেডি টু প্রিন্ট তো আপনাদের যদি প্রিন্টার মেশিন থাকে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন আমার যেহেতু প্রিন্টার মেশিন নাই এজন্য এই ব্যাপারটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তী টিউটোরিয়াল আসা অবধি আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে